পূজার নেপথ্যে সামনে পুজো আসছে, প্রায় রাত প্রায় একটা হবে। প্যান্ডেলের পেছনে এক কোণে ঘাসের উপরে বসে একটানা প্রায় এক মাস কাজের পর পরিশ্রান্ত শরীরকে একটু চাঙ্গা করতে বিড়ির একটা সুকটান দিয়ে নিজেদের সম্পূর্ণ হওয়া সৃষ্টিকে দেখতে দেখতে কেষ্ট বলল, কিরে কেমন লাগছে? বিশু উদাস ভঙ্গিতে বলল, নতুন করে কেমন আর লাগবে, আমার কিন্তু খুব গর্ব হচ্ছে। আমাদেরই হাতে গড়া এই প্যান্ডেল, এই পাড়ার সবাই এই প্যান্ডেল নিয়ে কেমন মেতেছে দেখেছিস? শুনলাম এবারে শহরের সেরা প্যান্ডেলে নাকি আমাদেরটাই হবে। আরও শুনলাম একটু পরেই মন্ত্রী আসবে উদ্বোধন করতে, তারপর খুলবে সবার জন্য, বহু দূর থেকে মানুষ আসবে দেখতে। সাইরেন বাজিয়ে মন্ত্রী আসলেন, কেষ্ট বিশুদের দলের অনেকেই দেখতে এসেছে, ক্লাবের ব্যাচ পরা ভলেন্টিয়ার আর পুলিশ ঠেলে ভিড় সরিয়ে মন্ত্রী আমলাদের পথ করে মঞ্চে নিয়ে গেল। মন্ত্রী বললেন, এত সুন্দর প্যান্ডেল করার জন্য আমাদের শহরের নাম আজ কত, আজ গোটা রাজ্য জুড়ে, তাই পুজো কমিটি ও সেক্রেটারি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং এলাকার সহৃদয় ব্যক্তিদেরকেও জানাই ধন্যবাদ তাদের আর্থিক সাহায্যের জন্য। কিরে কেষ্ট, আমাদের কথা তো কিছু বলল না, আমরাই যে খেটে খুটে ওটা তৈরি করলাম সবাই তো দেখেছে, তাহলে আমরা তো পয়সার বিনিময়ে কাজ করেছি, তারপর আমাদের কথা কেন বলবে শুনি, বিশু বলল। কেষ্ট হঠাৎ রেগে গিয়ে বলল, জানিস আমার খুব ইচ্ছে করছে ছুটে গিয়ে ওই স্টেজে উঠে সবাইকে আমাদের কথাটা বলি, তোর ইচ্ছার গুলি মার, চল একটু টেনে আসি। রাত তিনটে বিশু বেহুশ। কেষ্ট বলল, থাক তুই পড়ে, আমি আজ স্টেজে উঠবই। টলতে টলতে স্টেজের সিঁড়িতে পা দিতেই টাল সামলাতে না পেরে সোজা পড়ল সিঁড়ির পাশে লাগানো বড় হ্যালোজেন লাইটের হাই ভোল্টেজের তারের উপর, আর রাতের শিশির ভেজা জমির উপর তারের কোনো এক লিকেজ থেকে বৈদ্যুতিক পর্শে কেষ্ট শরীরটা এক ঝটকায় ছিটকে গিয়ে প্রাণহীন নিথর জ্বর পদার্থে পরিণত হলো। পরদিন প্যান্ডেলের এক কোণে পূজা কমিটির উদ্যোগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি লাগানো হলো, বৈদ্যুতিক পর্শে কোনো এক অজ্ঞাত মাতালের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। নমস্কার। অসাধারণ, উনি অশনি সংকেত পত্রিকার সম্পাদক।